আমরা যে কোনো আলোচনার জন্য বিচার দাবি করছি, আলোচনার জন্য আমরা প্রস্তুত, আমরা দোকানপাট খুলতে চাই, খোলা শুরু হবে। ঠিক তেমনি ঢাকা কলেজের সবাইও চায় শিক্ষার পরিবেশ যেন সেখানে থাকে, কোনো যেন সবকিছু ফিরে আসে। উভয় পক্ষ থেকে আলোচনা হোক কিভাবে সুন্দরভাবে আরো আগানো যায়। আমরাও বন্ধ আছে, এখনো মার্কেট বন্ধ। এই যে আপনাদের মাধ্যমে এটা তারা শুনতে পাবে, একজন আপনারা সবাই জিজ্ঞেস করেন আপনারা গিয়েছেন কিনা, উনারা আসছে কিনা, এখন একদম ওপেন, আমরা রেডি আলোচনার জন্য প্রস্তুত। এই ঘটনার দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করার জন্য উভয় পক্ষকে ঢাকা কলেজের ছাত্রদের নিকট, আমাদের শিক্ষকদের নিকট বিনীত অনুরোধ যে তারাও যেন সহনশীল আচরণ করে, আমরা সবাই মিলে এই এলাকাতে শান্তিপূর্ণ সহাবস্থান চাই। এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্ট, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, জানি আমরা গর্বিত, দেশের মেধাবী ছাত্ররা এখানে লেখাপড়া করে। আমরা কিছুদিন যাবত লক্ষ্য করছি যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা আপনারা জানেন। বিশেষ করে এই করোনাকালীন সময়ে বিগত 2 বছর যাবত আমরা ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত, তাই আসন্ন ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াবার প্রাণপণ চেষ্টা করছে। তাই আমরা এই যে দুঃখজনক ঘটনা ঘটেছে এর শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করি। আমরা আগামী কয়েকদিনের মধ্যে ঢাকা কলেজ কর্তৃপক্ষ এবং অত্র এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ আলোচনার মাধ্যমে একটি কমিটি গঠন করে এ বিষয়ে যা যা সামাজিক দায়িত্ব থেকে শুরু করে সব কিছু পালন করা সম্ভব তা করার আমরা চেষ্টা করব, যাতে করে এ ধরনের কোনো ঘটনা আর না ঘটে এবং সব কিছু যেন আলোচনার ভিত্তিতে সুষ্ঠু সমাধান করতে পারি। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আমরা নিউ মার্কেট এলাকার দোকান মালিক এবং কর্মচারীদের ও ছাত্রদের উদ্দেশ্যে কোনো ধরনের উস্কানিমূলক কথা না বলার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, কারণ বিভিন্ন ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন পোস্টিংয়ের মাধ্যমে একটা নেতিবাচক প্রচার প্রচারণা শুরু হয়েছে যা সবার কাছে অনাকাঙ্ক্ষিত এবং এটা দুঃখজনক। আমরা সেই সাথে আমাদের ঢাকা কলেজের ছাত্রদের নিকট, আমাদের শিক্ষকদের নিকট বিনীত অনুরোধ যে তারাও যেন সহনশীল আচরণ করে, আমরা সবাই মিলে এই এলাকাতে শান্তিপূর্ণ সহাবস্থান চাই। আমি সর্বশেষে আবারও দুঃখ প্রকাশ করছি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা আহত হয়েছে, একজন নিহত হয়েছে আমরা জানতে পেরেছি, তার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা সবাইকে নিয়ে একসাথে শান্তিপূর্ণভাবে এই এলাকায় সহাবস্থান চাই এবং আপনাদের কাছ থেকে এ বিষয়ে সাহায্য এবং সহযোগিতা চাই। ধন্যবাদ আপনাদের সবাই। মার্কেট খোলার বিষয়ে গত রাতে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল ভাই সহ আমি গিয়েছিলাম। আমরা বিস্তারিত ঘটনা তার কাছে তুলে ধরেছিলাম। তিনি আজকে আমাদেরকে কথা দিয়েছেন যে সবার সাথে আলোচনা করে উনি আমাদেরকে একটি সাজেশন দিবেন। তো আস্তে আস্তে বিভিন্ন জায়গায় দোকানপাট খুলে যাচ্ছে, আমরা চাচ্ছি